তাদের ব্যাপারে দায়িত্ব পালন করবে কারা? যারা সুযোগ পাইল তারা। আরো সুজা ভাষায় বললে বলা যায়, মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হলেন তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো যারা আলেম হওয়ার সুযোগ পাইলেন না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। আলেমগণ জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন, আর জাতিরা আলেমগণের প্রদর্শিত পথে জীবনযাপন করবেন। তাহলে গোটা মানব জাতি জাহান্নাম থেকে বাঁচার সুযোগ লাভ করতে পারবে। তাহলে এখানে আল্লাহ সব মুসলমানকেই ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন না কিছু মুসলমান? এর পাশাপাশি আর একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এর অর্থ হল ইসলামী শিক্ষা গ্রহণ করা, অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। বুঝে থাকলে বলুন তো, হাদিস শরীফে রাসূল ইসলামী শিক্ষা অর্জন করা কিছু মুসলমানের জন্য ফরজ বলেছেন না সমস্ত মুসলমানের জন্য? আর কোরআনে আল্লাহ সমস্ত মুসলমানকেই এটা হাসিল করতে বলেছেন না কিছু মুসলমান? তাহলে কোরআনের কথা আর হাদিসের কথা একরকম হইল না দুই রকম হইল? কেন একই ব্যাপারে আল্লাহ একরকম আর রাসূল আর একরকম, দুই রকম কথা বললেন? একই বিষয়ে আল্লাহর কথা এবং রাসূলের কথা দুই রকম হইল কেন? বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দুই রকম হইছে, আসলে গভীরভাবে বুঝলে দেখা যাবে দুই রকম নয়। তা কিভাবে? এটা বোঝার জন্য মনে রাখতে হবে ইসলামী শিক্ষার প্রধান তিনটা স্তর আছে। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা, উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামী শিক্ষার প্রধান স্তর কটা? তিনটা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। আমরা একটু বোঝার চেষ্টা করি প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষার পরিমাণ কত, মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষার পরিমাণ কত, উচ্চতর স্তরের ইসলামী শিক্ষার পরিমাণ কত, তারপরে বুঝে আসবে মূল প্রশ্নের জবাব। যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া মুসলমানের মতো জীবনযাপন করা সম্ভব নয়। যেমন উর্দু না জানলে, গুসল না জানলে, পাক না পাক না জানলে, নামাজ কালাম না জানলে মুসলমানের মতো জীবনযাপন করা সম্ভব না। সুতরাং এইগুলি হইল ইসলামের প্রাথমিক শিক্ষা। উর্দু, গুসল, পাক না পাক, নামাজ, বন্দেগি, এইগুলি জানা ইসলামের কোন শিক্ষা? প্রাথমিক শিক্ষা। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে প্রচলিত মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত কিতাবগুলি পড়ানো যায়, শিক্ষা দেওয়া যায়। মাদ্রাসায় যে সমস্ত কিতাব পাঠ্যভুক্ত আছে, এই সমস্ত পাঠ্যভুক্ত কিতাব পড়াবার মতো যোগ্যতা অর্জন হয় যে পরিমাণ ইসলামী শিক্ষার দ্বারা, এটা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মানুষের জীবনের সব সমস্যার সমাধান কুরআন হাদিসের আলোকে প্রদান করা যায়, সেটা হলো ইসলামের উচ্চতর শিক্ষা। মূল প্রশ্নের জবাবটা বোঝার জন্য ইসলামী শিক্ষার তিন স্তরের তিনটা পরিমাণ ভালো রকম মনে রাখতে হবে।
যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মুসলমানের মতো জীবন যাপন করা যায়। কোন স্তরের ইসলামী শিক্ষার পরিমাণ? প্রাথমিক। যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত কিতাবগুলি পড়ানো যায়, এটা কোন স্তরের ইসলামী শিক্ষা? মাধ্যমিক। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করা যায়, এটা হইল উচ্চতর ইসলামী শিক্ষা। ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করার মেধাগত যোগ্যতাও সব মানুষের থাকে না, অর্জন করার সুযোগ সুবিধাও সব মানুষের থাকে না। মাদ্রাসায় যতগুলি কিতাব পাঠ্য তালিকাভুক্ত আছে এইগুলি বুঝার মতো আর বুঝাবার মতো যোগ্যতা সব মানুষের মাথায় নাই, এই জন্য এইগুলি অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়। উচ্চতর শিক্ষাটা আরো কঠিন। ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করার মতো যোগ্যতা সব মানুষের থাকে না, এই জন্য এইটাও অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়। কিন্তু উযু গোসল শিক্ষা করা, পাক নাপাক শিক্ষা করা, নামাজ বন্দেগী শিক্ষা করার যোগ্যতা আল্লাহ সব মানুষকেই দান করে থাকেন। কাজেই ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ, মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, ইসলামী শিক্ষার সবটুকুই অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ না শুধু প্রাথমিক? শুধু প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ। এবার মূল প্রশ্নের সমাধান। হাদিস শরীফে যে রাসূল বলেছেন ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানের জন্য ফরজ, ইসলামের প্রাথমিক শিক্ষার কথা বলেছে। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ। আর কোরআনে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য, ওইটা প্রাথমিক শিক্ষার কথা নয়, ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার ব্যাপারে আল্লাহ বলেন কিছু মুসলমান বের হয়ে যাও। প্রাথমিক শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ, আর মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার জন্য কিছু মুসলমান যথেষ্ট। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন সব মুসলমানের জন্য ফরজ, আর কোরআনে আল্লাহ বলেছেন সব কিছু মুসলমান অর্জন করতে যাও। এবার বলুন তো একই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুইজনের দুই কথা হইল না দুই ব্যাপারে দুই কথা হইল? প্রাথমিক শিক্ষার ব্যাপারে রাসূল বলেন সব মুসলমানের জন্য ফরজ, আর মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন কিছু মুসলমানের জন্য যথেষ্ট। সমাধান হইল কিনা? এখন ইসলামের প্রাথমিক শিক্ষা সব মুসলমানের জন্য ফরজ হয়ে থাকে, বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে আমার মনে হয় শতকরা 99 জন মুসলমান এই ব্যাপারে উদাসীন। শতকরা 99 জন মুসলমান আমাদের সমাজে বাস করেন যারা উযু গোসল শিখা দরকার মনে করে না, ফরজ মনে করে না, পাক নাফাক শিখা ফরজ মনে করে না, নামাজ বন্দেগী শিক্ষা করা ফরজ মনে করে। এরা হালাল হারাম ফরজ ওয়াজিবের দ্বার দাঁড়ে না, এরা বেপরোয়া জীবনযাপন আছে কিনা এমন? এমন মুসলমানের পরিমাণ কম না বেশি? আপনারা বলুন তো, পাঁচ বেলার নামাজ না পড়া জান্নাতে যাওয়ার পথ না জাহান্নামে যাওয়ার পথ? উযু গোসল না জানা, পাক না পাক না মানা, এগুলি জান্নাতে যাওয়ার পথ না জাহান্নামে যাওয়ার পথ? তাহলে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান জাহান্নামের পথের পথিক। কম সংখ্যক মুসলমান না বেশি পরিমাণ মুসলমান?
বর্তমান সমাজের বেশি পরিমাণ মুসলমান জাহান্নামের পথের পথে, যথেষ্ট পরিমাণ মুসলমান, বেশিরভাগ মুসলমান আমাদের সমাজে এমন আছেন যারা নিজেদের ছেলে মেয়েকে হয়তো শিশুকাল থেকেই কৃষিকাজে লাগাইয়া দেয়, না হয় শিশুকাল থেকেই ব্যবসায় লাগাইয়া দেয়, আর না হয় শিশুকাল থেকেই স্কুল কলেজে পড়ার জন্য পাঠাইয়া দেয়। স্কুল কলেজে পড়া দোষ নয়, বরং স্কুল কলেজে লেখাপড়া করাও মুসলমানের জন্য দরকারি। দোষ না দরকারি? দরকারি। স্কুল কলেজে লেখাপড়া করলেও সওয়াব আছে, স্কুল কলেজে লেখাপড়া করলেও সওয়াব আছে, কিন্তু বিনা শর্তে নয়, দুইটা শর্তে। আমার কথা বুঝে থাকলে বলেন, স্কুল কলেজে লেখাপড়া গুনার কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তে। এই শর্ত দুইটা আমাদের জীবনভর মনে রাখতে হবে। এক নম্বর শর্ত হলো, আমি স্কুলে পড়লেও, আমি কলেজে পড়লেও, আমি ভার্সিটিতে পড়লেও আমার ভুলে গেলে চলবে না যে আমি একজন মুসলমান। বলুন, নিজের মুসলমানিত্ব ভুললে গিয়া স্কুলে পড়বে না স্মরণ রাখিয়া? নিজের মুসলমানি ভুলিয়া কলেজ ভার্সিটিতে পড়বে না স্মরণ রাখিয়া? তাহলে যার স্মরণ আছে আমি মুসলমান, সেও বেনামাজি জীবন যাপন করতে পারে। যার স্মরণ আছে যে আমার একদিন মরতে হবে, কবরে মুনকার নাকির ফিরিস্তার সওয়ালের জবাব দিতে হবে, একদিন হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর সামনে সারা জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথা যাদের মনে আছে তারাই তো মুসলমান। নাকি মুসলমান এগুলি ভুলে যায়, না মনে রাখে? এইগুলি আমার মনে আছে, এই জন্যই আমি মুসলমান। তাহলে আমি কিভাবে বেনামাজি অবস্থায় স্কুলে পড়তে পারি, বেনামাজি অবস্থায় কলেজে পড়তে পারি, বেনামাজি অবস্থায় ভার্সিটিতে পড়তে পারি? স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গিয়া যারা নামাজ রোজা ভুলে যায়, উযু গোসল ভুলে যায়, পাক নাপাক ভুলে যায়, হালাল হারাম ভুলে যায়, এরা মুসলমানি স্মরণ রাখে না ভুললা যায়? মুসলমানি ভুললা স্কুলে পড়া সওয়াবের কাজ নয়, মুসলমানি ভুললা কলেজে পড়া সওয়াবের কাজ নয়, মুসলমানি ভুললা ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ নয়। স্কুল কলেজ ভার্সিটিতে পড়া গুনার কাজ নয়, সওয়াবের কাজ। বিনা শর্তে না দুই শর্তে? প্রথম শর্তটা মুসলমানি ভুলে যেতে হবে, না মুসলমানি স্মরণ থাকতে হবে, মনে থাকতে হবে আমি মুসলমান, আমার নামাজ রোজা করতে হবে, আমার হালাল হারাম মেনে চলতে হবে, এই কথাটা মনে রাখতে। স্কুলে পড়াও সওয়াবের কাজ, কলেজে পড়াও সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। এই একটা শর্ত গেল। আর একটা শর্ত হইল, যে সমস্ত মুসলমানের সন্তানেরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এদের বলতে হবে তোমার স্কুলে ভরার উদ্দেশ্যটা কি। মুসলমান, তুমি মুসলমানের সন্তান, কেন তুমি কলেজে পড়ো, কেন তুমি ভার্সিটিতে পড়ো, তোমার উদ্দেশ্য কি? যদি বলে যে উদ্দেশ্য আমার সরকারি সার্টিফিকেট লাভ করা, সরকারি সার্টিফিকেট লাভ করলে সরকারি চাকরি পাওয়া যাবে, সরকারি চাকরি পাইলে জীবিকা নির্বাহ করা যাবে, সরকারি বেতন দিয়া জীবনযাপন করা যাবে, তাইলে এই উদ্দেশ্য বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে বিফল। আপনাদের জানা মতো বর্তমানে স্কুল কলেজের বেশিরভাগ শিক্ষিতরা যথেষ্ট পরিমাণে বেতনের চাকরি পায় না, বেশিরভাগে বেকার জীবন যাপন করে। তাহলে উদ্দেশ্য সফল না বিফল? এই উদ্দেশ্যটা সফল উদ্দেশ্য নয়, এটা বিফল উদ্দেশ্য। মেট্রিক পাশের জন্য কোন চাকরি বাংলাদেশে আছে বলে আমার জানা না,
আইয়ে ফাশের জন্য বাংলাদেশে কোনো চাকুরি আছে বলে জানো না? বিএ পাশ করলে, এমএ পাশ করলে চাকরি নিতে গেলে অনায়াসেই চাকরি মিলে না, অনেক চেষ্টা তদবির লাগে। অনেক চেষ্টা তদবিরের পরে যেই চাকুরি মিলে, এই চাকুরির বেতন দিয়া সংসার চলে না? উফরি উফরি, বুঝেন? উফরি উফরি লাগে। উফরিটা হালাল না হারাম? হারাম। তাহলে বোঝা গেল তুমি একটা ব্যর্থ উদ্দেশ্য নিয়ে সারা জীবন লেখাপড়া করছিল। আমার কথা বুঝে থাকলে বলেন, চাকুরির লোভে স্কুল কলেজে লেখাপড়া করা সফল না বিফল? সার্থক না ব্যর্থ? ব্যর্থ উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য গলত, তোমার উদ্দেশ্য ভুল, তোমার উদ্দেশ্য ভ্রান্ত। তাহলে কোন উদ্দেশ্যে মুসলমানের ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটি দিয়ে লেখাপড়া করলে সওয়াব হবে, ওইটা জানা দরকার। এবং সমস্ত মুসলমানদের, বিশেষ করে স্কুল কলেজে যারা পড়ে ওই সমস্ত ছাত্র ছাত্রীদের বিশেষ করে জানা দরকার এবং জীবনভর মনে রাখা দরকার। সেটা হলো, আমি মুসলমানের সন্তান হয়ে স্কুলে পড়ি কেন, কলেজে পড়ি কেন, ভার্সিটিতে পড়ি কেন? তার কারণ, সরকারি বেতন বুক করা নয়, সরকারি চাকুরি লাভ করা নয়। আমার উদ্দেশ্য হইল মানব জাতির সেবা করা। চাকুরির জন্য পড়লে এই পড়াটা, চাকুরি পাইলে বেতন, সরকারি চাকুরি পাইলে সরকারি বেতন পাইয়া এটা নিজে বুক করলে বলুন সমাজের সেবা হয় না পেটের সেবা হয়? পেটের সেবার উদ্দেশ্যে কোনো বিবেকবান মানুষ লেখাপড়া করতে পারে না। পেটের সেবার তুচ্ছ উদ্দেশ্য নিয়ে কোনো বিবেকবান মানুষ লেখাপড়া করতে পারে না। উদ্দেশ্য থাকতে হবে পেটের সেবা নয়, সমাজের সেবা করার জন্য আমি স্কুলে পড়ি, সমাজের সেবা করার জন্য আমি কলেজে পড়ি, সমাজের সেবা করার জন্য আমি ভার্সিটিতে পড়ি। এর একটা সহজ উদাহরণ ধরুন, একজন মুসলমানের ছেলে মেডিকেল কলেজে লেখাপড়া করে, উদ্দেশ্য আমি একজন ডাক্তার হব, আমি ডাক্তার হলে পরে আমি রোগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় রোগীরা সুস্থ হয়ে সুস্থ জীবন যাপন করবে, এটার নাম পেটের সেবা না জাতির সেবা। তাহলে এই লোকটা কি পেটের সেবার জন্য লেখাপড়া করে না জাতির সেবার জন্য লেখাপড়া করে? উদ্দেশ্য যদি এই রকম জাতির সেবা হয় তাইলে তোমার স্কুলে পড়াও সওয়াবের কাজ, কলেজে পড়াও সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। এবার বুঝে থাকতে বলুন তো, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া গুনার কাজ না সওয়াবের কাজ? বিনা শর্তে না দুই শর্তে? প্রথম শর্তটা কি, নিজের মুসলমানিত্ব ভুলে যেতে হবে না, স্মরণ থাকতে হবে। দুই নম্বর শর্ত, পেটের সেবার উদ্দেশ্যে লেখাপড়া করতে হবে না মানব সেবার উদ্দেশ্যে? মানব সেবার উদ্দেশ্যে লেখাপড়া করতে হবে। গেল স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার ব্যাপার, এবার আসেন মাদ্রাসার লেখাপড়া করার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যায়। আগেই বলেছি কিছু মুসলমানের জন্য কোন স্তরের ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করা মাধ্যমিক এবং উচ্চতর, প্রাথমিক শিক্ষা অর্জন করা কিছু মুসলমানের জন্য নয়, সমস্ত মুসলমানের জন্যই ফরজ। যেই মুসলমান উজু শিখবে না ফরজ লঙ্ঘনের গুনায় গুনাগার হবে, যেই মুসলমান গুসলের ফরজ শিখবে না ফরজ লঙ্ঘনের গুনায় গুনাগার হবে, যেই মুসলমান নামাজ রোজা শিখবে না ফরজ লঙ্ঘনের গুনায় গুনাগার হবে। মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করার জন্য যে কিছু মুসলমান মাদ্রাসায় লেখাপড়া করবে, এদের উদ্দেশ্যটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উদ্দেশ্য চিহ্নিত করে দিয়ে পরিষ্কারভাবে বলেন, ওয়ালিউন জিরু কাউমাহুম,
গোটা জাতিকে এরা সতর্ক করবে কোন ব্যাপারে, জাহান্নামের শাস্তির ব্যাপারে। মাদ্রাসা পড়নেওয়ালাদের লেখাপড়ার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া, জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। কোন মুসলমান স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে তার উদ্দেশ্য জাতির সেবা করা, কোন মুসলমান মাদ্রাসায় পড়লে তার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। জাতির সেবা যারা করবেন দুনিয়ার জীবনে, এদের সেবার দ্বারা মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হয়। বিদ্যুতের বাতি আবিষ্কার করেছে, জাগতিক বিদ্যার অবদান, আধুনিক বিজ্ঞানের অবদান। আধুনিক বিজ্ঞানের অবদানে বৈদ্যুতিক বাতি আবিষ্কার হয়েছে, বৈদ্যুতিক পাখা আবিষ্কার হয়েছে, বৈদ্যুতিক চুলা আবিষ্কার হয়েছে, আরো কত কিছুই আবিষ্কার হয়েছে। এইগুলির দ্বারা মানুষের মরণের পরবর্তী চিরস্থায়ী জীবনে কোনো উপকারিতা নাই, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকার হয়। বুঝে থাকলে বলেন, রেলগাড়ি মরলে পরে অকাজে লাগে না মরণের আগে? বিমান মরলে পরে অকাজে লাগবে না মরণের আগে? বৈদ্যুতিক পাখা, ইলেকট্রনিক পাখা মরলে পরে কাজে লাগবে না মরণের আগে? তাই রে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া যে জাতির সেবা করা হয়, এই সেবার উপকারিতা চিরস্থায়ী জীবনে না ক্ষণস্থায়ী জীবনে? ক্ষণস্থায়ী জীবনে। আর মাদ্রাসা পড়নেওয়ালারা জাতির যে সেবাটা করে, কি সেবা করে? জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। কি সেবা? জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। এদের প্রদর্শিত পথে যারা জীবন যাপন করে, এরা চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তাহলে স্কুল কলেজের বিদ্যারও উপকারিতা আছে, মাদ্রাসা শিক্ষারও উপকারিতা। স্কুল কলেজের বিদ্যার উপকারিতা হইল ক্ষণস্থায়ী জীবনে লাভবান, আর মাদ্রাসা শিক্ষার উপকার হইল চিরস্থায়ী জীবনে লাভবান। আমি পার্থক্যটা আপনাদেরকে বুঝাইতে পারলাম? মেডিকেল কলেজে পড়া ডাক্তার হইয়া চিকিৎসা করলো, তার চিকিৎসায় আপনি সুস্থ হইলেন, এই সুস্থতা মরণের পরের জন্য না মরণের আগের জন্য? মাদ্রাসা পড়নেওয়ালা আলেমের কথায় আপনি সুদের কারবার ছেড়ে দিলেন, মরণের আগে বাঁচবেন জাহান্নাম থেকে না মরণের পরে? মরণের জাহান্নাম থেকে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারলেন আলেমের কথা মতো হালাল পথে জীবন যাপন করার কারণে। সেবা দুটাই, স্কুল কলেজের বিদ্যার উদ্দেশ্য সেবা, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সেবা। একটা সেবার উপকারিতা ক্ষণস্থায়ী, আর একটা সেবার উপকারিতা চিরস্থায়ী। তাহলে দুটা সমান সেবা না ব্যবধান? ব্যবধান। একটা হলো ক্ষুদ্রতম সেবা, আর একটা হলো বৃহত্তম সেবা। স্কুল কলেজের বিদ্যার উদ্দেশ্য যদি সেবা হয়, তাহলে সওয়াব আছে ক্ষুদ্রতম সেবা। আর মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য যদি সেবা হয়, তাহলে সেটা ক্ষুদ্রতম সেবা না বৃহত্তম সেবা? মানব জাতির বৃহত্তম সেবার উদ্দেশ্যে মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। এই কারণে হাদিস শরীফ আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কেউ যদি কুরআন হাদিসের এলেম শিখে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উপকারিতার লালসায়, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উপকারিতার লোভে যদি কেউ কুরআন হাদিসের এলেম শিখে, তাহলে সে অন্য লোককে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, দূরের কথা নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এখান থেকেই হক পন্থী আলেম আর বাতিল পন্থী আলেমদের পার্থক্য হইয়া যায়। হক পন্থী আলেম কারা? পরকালীন চিরস্থায়ী জীবনের উপকারিতা লাভের জন্য কোরআন হাদিসের এলেম শিখেন যারা। বাতিল পন্থী আলেম কারা?
যারা নিজের এলেমকে ব্যবহার করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে লাভবান হতে চায়। এরা কি পন্থী আলেম? বাতিল পন্থী আলেম, হকপন্থী আর বাতিল পন্থীদের মধ্যে এখান থেকেই পার্থক্য। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য যে জাতিকে জাহান্নাম থেকে বাঁচার সতর্ক করা, বাঁচার জন্য সতর্ক করা, এই দায়িত্বটা আসলে নবীগণের ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার, শুধুমাত্র দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার, হালাল পথে জীবন যাপন শিক্ষা দেওয়ার জন্য, হারাম পথ থেকে বারণ করার জন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে যে যুগে নবী নাই দুনিয়াতে, এই যুগে নবীগণের দায়িত্ব পালন করেন কারা? একমাত্র হকপন্থী আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে, বাতিলপন্থী আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে না। কিছু লোকে যেমন চাকরির লোভে স্কুল কলেজে পড়ে, এরা জাতির সেবার জন্য নয়, পেটের সেবার জন্য, ঠিক তেমনি ভাবে কিছু লোক আলেম হয় এলেম ব্যবহার করে দুনিয়া কামাই করার জন্য, এরাও জাতির সেবার জন্য মাদ্রাসায় পড়ে না, এরাও পেটের সেবার জন্যই মাদ্রাসায় পড়ে। কিছু লোকে স্কুল কলেজে পড়ে পেটের সেবার জন্য, আর কিছু লোকে মাদ্রাসায় পড়ে পেটের সেবার জন্য, দুনো দল নিকৃষ্ট, দুনো দল নিকৃষ্ট। যারা স্কুল কলেজে পড়ে জাতির সেবার জন্য, এরাও সওয়াবের কাজ করে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে জাতির সেবার জন্য, তারাও সওয়াবের কাজ করে। প্রথম দলের জাতির সেবা ক্ষুদ্রতম, আর দ্বিতীয় দলের জাতির সেবা বৃহত্তম, দ্বিতীয় দলের জাতির সেবা বৃহত্তম। এই বৃহত্তম জাতির সেবা ছিল একমাত্র নবী রাসূলগণের দায়িত্ব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এই দায়িত্ব পালন করে গেছেন, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা গেছে। কিন্তু বর্তমান দুনিয়া নবী শূন্য, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে কোনোদিন নবী বানাবেন না। কথাটা বিশ্বাস হয় আপনাদের? আমাদের নবীকে আল্লাহ শেষ নবী বানাইছেন, এরপরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন? বলুন তো, এই শেষ নবী এখনো দুনিয়াতে আছেন না 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন? বিদায় হয়ে গেছে। নবীর কাজেই ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, এখন বর্তমান দুনিয়াতে নবী নাই, কাজেই বর্তমান দুনিয়ার মানুষের আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। দরকার পুরা করবে কে? তাহলে আপনারা আমার কথা বুঝতে পারছেন? পূর্বেকার যুগে নবীরা যেই দায়িত্ব পালন করতেন, নবী সৈন্য দুনিয়াতে আলেমগণ হুবহু নবীগণের দায়িত্ব পালন করে যাচ্ছে। নবীগণের যেই কাজ ছিল আলেমগণের সেই কাজ। আগের আমলে নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আল্লাহ বলেন, ওয়ালিউনযিরু কওমাহুম, এই নবীর উম্মতেরও সেই দায়িত্ব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। তাহলে বর্তমান দুনিয়াতে যারা হকপন্থী আলেম, তারা পেটের সেবা করে যাচ্ছেন না জাতির বৃহত্তম সেবা করে যাচ্ছেন, নবীগণের দায়িত্ব পালন করে যাচ্ছেন, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করে যাচ্ছেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবীর চাচাগণের মধ্যে এক চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাসের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। বুঝে থাকে, বলুন তো, আব্দুল্লাহ আমাদের নবীর সম্পর্কে কি? চাচাতো ভাই, আপন চাচাতো।
আমাদের নবীর আপন চাচাতো ভাই ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কুরআন অতীতেও জন্ম হয়নি দুনিয়ায় কোনোদিন ভবিষ্যতেও কোনোদিন জন্ম হবে না বুঝে থাকতে বলুন তো এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কুরআন কে ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরে কুরআন রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআনের একটা আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন এখানে আল্লাহ নবীর উম্মতকে যেভাবে নবীকে সম্মান করার হুকুম করেছে যারা আলেম নয় তারা আলেমগণকে হুবহু নবীর মতই সম্মান করতে হবে কুরআনে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম করেছেন ইবনে আব্বাস বলেন যারা আলেম নন তারা আলেমকে হুবহু নবীর মতই সম্মান করতে হবে আলেমগণ নবী হয়ে গেলেন না নবীর দায়িত্ব পালন করেন আলেমগণ কেউ নবী হবে না কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি কেউ বলে আমি নবী হয়েছি সাথে সাথে কাফের হয়ে যাবে আমাদের নবীর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যেই বলবে আমি নবী হয়েছি সে সাথে সাথে কাফের হয়ে যাবে গোলাম আহমদ কাদিয়ানি বলেছিল আমি নবী হয়েছি সারা দুনিয়ার মুসলমান বলেছে গোলাম আহমদ কাদিয়ানি কাফের এদেরকে যারা নবী মানে তারাও কাফের বুঝে থাকলে বলুন তো আলেমগণ নবী হয়ে যাবেন না নবীগণের দায়িত্ব পালন করবেন যেহেতু আলেমগণ কিয়ামত পর্যন্ত নবীগণের দায়িত্ব পালন করবেন এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ নবীগণের উত্তরাধিকারী ধন সম্পদের উত্তরাধিকারী না দায়িত্ব পালনের উত্তরাধিকারী এই কথাটা আমাদের সকলের বোঝা দরকার মনে রাখা দরকার যে আলেমগণকে আমাদের নবী নবীগণের উত্তরাধিকারী বলেছেন ধন সম্পদের উত্তরাধিকারী নয় দায়িত্ব পালনের উত্তরাধিকারী এই জন্য ইবনে আব্বাস বলেন নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন আল্লাহ কোরআনে আলেমকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে আলেমগণ নবী হয়ে যাবেন সেজন্য না নবীগণের দায়িত্ব পালন করবেন সেজন্য আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন এই জন্য নবীগণের মর্যাদার বেলায় নবীগণকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে আলেমগণকেও সেভাবেই মর্যাদা দিতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বিষয়টা আমি আপনাদেরকে বোঝাবার জন্য সহজ একটা উদাহরণ দেই ধরুন এক ব্যক্তি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল হয় না এরকম তার মায়ের গর্ভে থাকা অবস্থায় এক ব্যক্তি তার বাবা মারা গেল উদাহরণটা একটু পরে বুঝেন গর্ভে থাকা অবস্থায় বাবা মারা যাওয়ার আর একটা ঘটনা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবীরে হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন দেখলেন এক কবরবাসীর কবরে আযাব হইতেছে কবরের আযাব সাধারণ মানুষ কি আল্লাহ দেখতে দেন না বুঝতে দেন না টের পাইতে দেন না কেন হাদিস শরীফে রাসূল বলেছেন কবরের আযাব যদি তোমরা জীবিত রাখ টের পাইতা তাহলে জীবনে কোনোদিন কোন মুর্দাকে কবরে দাফন করার সাহস করতে না তো কি মনে করেন কবরের আযাব খুব মামুলি না অত্যন্ত ভয়ঙ্কর অন্য হাদিসে রাসূল বলেন সাধারণ মানুষ যদি কবরের আযাব টের পাইতো তাহলে কবরের আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া বাড়িঘর ছাইড়া দিয়া বনে জঙ্গলে পাগলের মতো ঘোরাফেরা করতে করতে মারা যায়
হাদিসগুলি বুঝে থাকলে বলুন কবরের আজাব খুব মামুলি না অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। বিশেষ বিশেষ কতগুলি গুনাহ আছে, এই গুনাহগুলির কারণে কবরে ভয়ঙ্কর শাস্তি হয়। সব গুনার কারণে এক রকম শাস্তি হয় না, কতগুলি বিশেষ গুনাহ আছে, এই গুনাহগুলি যারা করে তাদের কবরে ভয়ঙ্কর শাস্তি হয়। এর মধ্যে একটা গুনাহ হইল পেশাবের ব্যাপারে অসতর্ক, পেশাবের ব্যাপারে অসতর্ক। একজন পুরুষ বসে পেশাব করলো, পেশাব করার সাথে সাথেই পানি ঢেলে দিল, পানি ঢেলে দিলে দিয়ে চলে গেল। এরকম অনেক মুসলমান আছে যারা নামাজও পড়ে পেশাব করে পানিও ব্যবহার করে, কিন্তু তার জানা নাই পুরুষরা পেশাব করে শেষ করার পরেও আরো এক দুই মিনিট সময়, কিছুক্ষণ সময় তার পেশাব কিছুটা চুষে, কিছুটা পেশাব চুষে। এই অবস্থা শুধু পুরুষের, মহিলাদের নয়। এই জন্য মহিলারা পেশাব করে সাথে সাথে পানি দিয়া ধুইয়া ফেললেই পবিত্র হইয়া যায়, পুরুষরা পেশাব করার পরে সাথে সাথে পানি ডাইলিয়া ধুইয়া দিলে পবিত্র হয় না। পানি ডাইলিয়া দিয়া যখন চলে গেলে নাহার চলন্ত অবস্থায় আরো এক বিন্দু দুই বিন্দু পেশাব চুষল, পরে যে আপনার এক দুই বিন্দু পেশাব চুষল, আপনি তো এর আগেই পানি ডাইলিয়া দিছিলেন, এই চুষা পেশাবটা কোথায় গেল? আপনার পরনের কাপড়ে লাগলো, লঙ্গিতে লাগলো, পায়জামাতে লাগলো, আপনার খবরও নাই। এই পেশাবে ভরা লুঙ্গি পাজামা এই পোশাক দিয়ে আপনি জীবন ভর নামাজ পড়তেছেন, জীবনে কোনোদিন আপনার নামাজ হয় না, আপনার খবরও না। বলুন পেশাবের দ্বারা, পেশাবের ব্যাপারে অসতর্কতার দ্বারা কি হয়? সারা জীবনের নামাজ ধ্বংস হয়। পেশাবের ব্যাপারে অসতর্কতার দ্বারা কি হয়? সারা জীবনের নামাজ ধ্বংস হয়। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, সাবধান, পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করো। যারা পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করে না, এদের কবরে মারাত্মক শাস্তি হয়, এদের কবরে মারাত্মক শাস্তি হয়। তো হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন এক কবরবাসীর কবরে আযাব হইতেছে, তারপরে তিনি তার কাজে চলে গেলেন। ইমাম রাজী তফসিরে কবিরে ঘটনা লিখেছেন, মূসা নবী নিজের কাজ শেষ করে ফিরার পথে আবার যখন এই কবরের পাশে আসলেন, দেখলেন এই কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেছে, সে আগে বিপদে আছিল এখন সুখে শান্তিতে। মূসা আলাইহিস সালাম ওই কবরবাসীরে জিজ্ঞাসা করলেন যে আমি যাওয়ার পথে দেখা গেলাম তোমার কবরে আযাব হইতেছে, তুমি মহাবিপদে আছো, ফিরার পথে দেখতেছি তোমার কবরের আযাব বন্ধ হইয়া গেছে, তুমি সুখে শান্তিতে আছো, তোমার কবরের আযাব বন্ধ হইল কিভাবে? মূসা আলাইহিস সালাম কবরবাসীরে জিজ্ঞাসা করলেন, কবরবাসী জবাব দিল, ওগো আল্লাহর নবী, আমার মরণকালে দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম। এই যে দেখেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তান, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেল, এই কথাটাই বলতেছিলাম একটু পরে কই, আগে মূসা সেমের ঘটনা শেষ করি। ওই লোকটা বলল, মূসা আলাইহিস সালামকে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম। ওই লোকটা যখন মারা যায় তখন তার বিবির গর্ভে একটা বাচ্চা ছিল, বাচ্চা গর্ভে রেখেই বাবা মারা গেছে। এই লোকটা বলে, আমার মরণের পরে আমার গর্ভবতী বিবির ঘর থেকে একটা বাচ্চা জন্ম হয়েছিল, ওই বাচ্চাটাকে তার মা আমার এতিম বাচ্চাটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আর মাদ্রাসার উস্তাদ আমার এতিম বাচ্চাটাকে আজকে মাদ্রাসার প্রথম সবক শিক্ষা দিছে। মাদ্রাসার প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম, মাদ্রাসার প্রথম সবক বিসমিল্লাহির রহমান, এর অর্থ হইল ওই আল্লাহর নামে শুরু করতেছি যিনি মেহেরবান, যিনি দয়ালু, মেহেরবান আল্লাহর নামে শুরু করতেছি, দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি।
কবরবাসী মুসা আলাইহিস সালামকে বলল, আমার এই ইয়াতীম ছেলেটাকে তার উস্তাদ যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, উস্তাদের সাথে সে যখন পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, তখন ওই আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। ওই লোকটা ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ, এই লোক তো পাপিষ্ট, তার কবরে আযাব হইতেছে, তার পাপের শাস্তি, আজকে কেন তার কবরের আযাব বন্ধ করার হুকুম করলেন? আল্লাহ ফেরেশতাকে বললেন, এই গুনাহগার লোকের এতিম ছেলে আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ সেই আল্লাহর নামে শুরু করতেছি যিনি রহমান, যিনি রহিম, যিনি মেহেরবান, যিনি দয়ালু। এই গুনাহগার লোকের এতিম বাচ্চা আমাকে মেহেরবান বলেছে, আমাকে দয়ালু বলেছে, তারপরও যদি আযাব দিতেই থাকি তাহলে আমি মেহেরবান রইলাম কোথায়, দয়ালু রইলাম কোথায়? বলুন তো, এই ঘটনার থেকে আমাদের শিখার মতো কিছু আছে? এই এই ঘটনার থেকে আমাদের জন্য শিখার মতো আছে, যেই লোক তার ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া মরল, ওই লোক কবরের আযাব আল্লাহ তাকে মাফ করে দেবেন, তার বাচ্চা যে এলিম শিখেছিল এই কারণে। তো হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওই লোকে বলল যে আমার এতিম ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম করছে, এর মধ্যে সে আল্লাহকে রহমান বলেছে, আল্লাহকে রহিম বলেছে, এই জন্য আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন, আমার গুনাহ মাফ করে দিয়েছেন। বুঝে থাকলে বলুন তো, যে সমস্ত মা বাপের ছেলেরা মেয়েরা মাদ্রাসায়, যে যাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়, এরা ক্ষতিগ্রস্ত না বিরাট লাভবান? বিরাট লাভবান, এটা সর্বস্তরের মুসলমানের জানা দরকার, বুঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার। এবার মূল কথার দিকে ফিরে যাই, বলতেছিলাম ধরুন একটা লোক তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, ওই মুসাসেমের ঘটনার কবরবাসীর মতো। একটা লোক তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, ওই গর্ভের সন্তান জন্ম হইয়া দুনিয়াতে তার বাবাকে পাইল, পাইল না, যে কারণে তার বাবা যেহেতু আগেই মারা গেছিল, এই কারণে এই ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার পর, জন্ম হওয়ার পর ছেলেটাকে লালন পালন করলো ছেলের চাচা, লেখাপড়া করাইলো চাচা, মানুষ রূপে গড়িয়া তুললো চাচা। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন তো, সন্তান জন্ম হইলে পরে তারে লালন পালন করা, লেখাপড়া করাইয়া মানুষ রূপে গড়িয়া তোলা চাচার দায়িত্ব হয় না বাপের দায়িত্ব? বাপ তো আগেই মরা গেছিল, এখন কাজগুলি কইরা দিল কে? চাচা। আমার কথা বুঝে থাকলে বলেন, কার কাজ কে কইরা দিল? বাবার কাজ চাচা কইরা দিল। এই জন্য যদি কেউ বলে যে তোমার চাচাকেই তোমার বাপের মতো সম্মান করবা, অযৌক্তিক, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? বলেন চাচাকে বাপের মতো সম্মান করবে কেন? চাচা বাপের কাজ কিরা দিছে, চাচাকে বাপের মতো সম্মান করবে কেন? চাচা বাপ হইয়া গেছে গা না বাপের কাজ কিরা দিছে? ঠিক তেমনি ভাবে ইবনে আব্বাস বলেন, তোমরা যারা আলেম না, আলেমকে নবীর মতোই সম্মান করবা, কারণ আলেম নবী হইয়া গেছে না, আলেমরা নবীর কাজ কিরা দিছে? আলেম নবী হইয়া গেছে না নবীর কাজ কইরা দিছে? আরো সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরেন আমরা বর্তমান দুনিয়াতে যারা আছি, আমরা যদি দুনিয়াতে আইসা নবীকে পাইতাম তাহলে কলেমা কালাম কার কাছে শিখতাম? উযু গোসল কার কাছে শিখতাম? নামাজ রোজা কার কাছে শিখতাম? নবীর কাছে শিখতাম। জাহান্নাম থেকে বাঁচার পথ কার কাছে শিখতাম? নবীর কাছে শিখতাম। যেহেতু আমরা দুনিয়াতে আসার আগেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমরা এতিম উম্মত। কি উম্মত? এতিম উম্মত। আমাদের জন্মের আগেই আমাদের রুহানি বাবা নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে আইসা আমরা নবীকে পাই নাই, যে কারণে আমাদের কলেমা কালাম শিক্ষা দিয়েছেন আলেমগণ, উজগুসল শিক্ষা দিয়েছেন আলেমগণ, পাকনা ভাগ শিক্ষা দিয়েছেন আলেমগণ, নামাজ বন্দেগী শিক্ষা দিয়েছেন আলেমগণ,
জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাইছেন আলেমগণ। এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীরে যদি পাইতা তাহলে নবীকে যেইভাবে সম্মান করতা, নবীকে পাইছ না, আলেমগণকে নবীর মতোই সম্মান করতে হবে। এবার কি আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকার। আলেম হওয়ার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত তারা লেখাপড়া করে, তখন আলেম হয় না, মাদ্রাসার ছাত্র হয়। আমাদের বাসায় কয় মাদ্রাসার ছাত্র, রাসূলের বাসায় বলে তালিবে ইলম। রাসূলের বাসায় তালিবে ইলম, আমাদের বাসায় মাদ্রাসার ছাত্র। হাদিস শরীফে রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিদাল্লি তালিবিল ইলম, আল্লাহর নূরের তৈরি ফিরিশতারা তাদের ডানা নত করে দিয়া মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করে। কারণ এরাই আলেম হইয়া ভবিষ্যতে নবীগণের দায়িত্ব পালন করবে, এরাই আলিম হইয়া গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। এই কারণে ইবনে আব্বাস বলেন, রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে কেন? আমি যদি এই প্রশ্নটা এখন করি, আপনারা জবাব দিতে পারবেন? আলেমরা নবীগণের কাজ করে, আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে কেন? আলেমরা নবীগণের ওই এতিম ছেলেটা সাসারে বাফের মতো সম্মান করতে হবে কেন? সাসায় বাফের কাজ করে। আমরা আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে কেন? আলেমগণ নবীগণের কাজ করে। বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? এবার আর অতি সংক্ষেপে আর দুইটা কথা বলার চেষ্টা করো। এক নম্বর কথা হলো, রইসুল মুফাসসিরিন রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। আবার জিজ্ঞেস করি, বলুন তো কেন? এরা নবীগণের কাজ করে, এরা ফেটের সেবা করে না, জাতির ক্ষুদ্রতম সেবা করে না, এরা জাতির বৃহত্তম সেবা করে, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। যদি ইবনে আব্বাসের কথা মতো আমরা আলেমকে নবীর মতো সম্মান করি, যেমন আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখলেন যে একটা সংগঠনের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আলেমগণকে পাগড়ি প্রদান করা হয়েছে, এটা কি অপমানের নিদর্শন না সম্মানের নিদর্শন? সম্মানের নিদর্শন। প্রমাণ হইল এই এলাকাবাসী মুসলমানেরা আলেমগণকে অবশ্যই যথাযথভাবে সম্মান করেন, পাগড়ি দেওয়া এটা বহুত বড় একটা সম্মানের প্রমাণ, সম্মানের আলামত, সম্মানের নিদর্শন। ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমকে যথাযথভাবে সম্মান করি, তাহলে আমাদের পুরস্কার কি পাবো আল্লাহর কাছে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। আলেমগণকে যারা সম্মান করবে, এরা ইমানদার অবস্থায় মরণবরণ করবে। এটা ঘটনা আছে লম্বা, এই ঘটনা লম্বা ঘটনা বলার সময় আমার হাতে নাই, আমি সংক্ষেপে ঘটনার প্রতি ইঙ্গিতে আপনাদেরকে বলে দিচ্ছি, আবার দিচ্ছি, শুনুন। হযরত মুসা আলাইহিসসালাম জন্ম হওয়ার পরে তিনি যখন কুলের শিশু ছিলেন, মিশরের বাদশা ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া, ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া, বলছিল এই বাচ্চাটা আমার মহব্বত লাগে, আমি লালন পালন করি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিবি আসিয়া ফেরাউনের মতো বেঈমান কাফিরের বিবি হইয়াও শিশু নবীরে যে মহব্বত লাগে বলছিল, এই জন্য বিবি আসিয়া ইমানদার অবস্থায় মরণবরণ করেছে। এই ঘটনাকে
প্রমাণ হিসাবে উল্লেখ করে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঠিক তেমনিভাবে নবীগণের সাথে যাদের আলেমগণের সাথে যাদের অন্তরে মহব্বতের সম্পর্ক থাকবে, আলেমগণকে যারা সম্মানের নজরে দেখবে, আলেমগণের সাথে যারা সম্মানজনক ব্যবহার করবে, এরাও বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণবরণ করবে। কারণ নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। তাই নবী মুসা নবীকে মহব্বত করার কারণে বিবি আসিয়া যেই ইমান নিয়ে মরণবরণ করছিল, আলেমদের সাথে যাদের মহব্বত থাকবে তারাও মরণকালে ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণবরণ। আর যদি কেউ আলেমদেরকে ঘৃণা করে, মহব্বত করে না, ঘৃণা করে, আলেমদের সমালোচনা করে, আলেমদের বিরুদ্ধে দুশ্মনী করে, কেন? আল্লাহর কথা বলে কেন? রাসুলের কথা বলে কেন? হালাল হারামের কথা বলে কেন? জায়েজ না জায়েজের কথা বলে কেন? কোরআন হাদিসের কথা বলে কেন? এই জন্য যদি আলেমকে ভালো লাগে না, কোরআন হাদিসের কথা বলার কারণে যদি কারো অন্তরে আলেমদের প্রতি ঘৃণার সৃষ্টি হয়, হালাল হারামের কথা, বেহেশত দুদকের কথা বলার কারণে কোনো মানুষের অন্তরে যদি আলেমের প্রতি ঘৃণার সৃষ্টি হয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, অপেক্ষায় থাকো, তুমি বর্তমানে যতই নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দাও না কেন, তুমি বর্তমানে যতই নামাজ রোজা ইবাদত বন্দেগি করো না কেন, মরণকালে তোমার ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। মরণকালে তার মরণকালে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। ঘটনার প্রমাণস্বরূপ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, বিবি আসিয়া যখন বলছিল শিশু মুসাকে আমার মহব্বত লাগে, ফেরাউন বলছিল আমার মহব্বত লাগে না। একই দেশের রাজা ফেরাউন, রানী আসিয়া, মিশরের রাজা ফেরাউন, রানী আসিয়া, রানিয়ে কইল মহব্বত লাগে, ইমানদার অবস্থায় মরণ হইল, রাজা কি কইল মহব্বত লাগে না। তফসিরের কিতাবে লেখা আছে এই একটা কথার কারণে শিশু মুসার প্রতি অন্তরে মহব্বত লাগে না, এই কারণে ফেরাউন মরণকালে ইমান নসিব হইল না, বেঈমান অবস্থায় মরণ হয়েছে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যাদের আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত লাগে না, আলেমদের প্রতি যাদের অন্তরে মান মর্যাদার মনোভাব জাগে না, এই ব্যক্তি মরণকালে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ। এই প্রসঙ্গে একটা হাদিস শুনাইয়া আপনাদেরকে আমি কথা শেষ করি। হাদিস শরীফে রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মর্ম হলো, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার চারটি পথ আছে। বুঝে থাকলে বলুন, আল্লাহর রাসূল বলেছেন আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ আছে কয়টা? চারটা। এক নম্বর পথ হইল তুমি নিজে আলেম হও, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের নাই তাদের জন্য রাসূল বলেন তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই, আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদের জন্য রাসূল বলেন আলেমের কথা মনোযোগে শুনো, আর আলেমের বন্ধ করার জন্য শয়তানি চক্রান্ত চলছে, এটাও বন্ধ করার জন্য শয়তানি চক্রান্ত চলছে। যারা যে সমস্ত আলেমগণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান, এদেরকে কোনো না কোনোভাবে মিথ্যা মামলায় ফাঁসাইয়া দিয়া এরা যেন আর কথা বলার সুযোগ না পায়, আর জনগণ যেন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে না পারে, এরাও যেন ওদের সাথে একসাথে জাহান্নামে যেতে পারে, এই ষড়যন্ত্র চালু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদের শয়তানি চক্রান্ত বানচাল করেছেন, তেমনিভাবে কিয়ামত পর্যন্ত সকল প্রকার শয়তানি চক্রান্ত। আপনারা যদি মুখলেস থাকেন, আপনারা যদি খাঁটি ইমানের অধিকারী থাকেন, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ সকল শয়তানি চক্রান্ত বানচাল করে দেবেন।
বাংলাদেশে এই পরিবেশে আলিমের কথা শোনার সুযোগ আছে, তাহলে আলিমের কথা শোনার সুযোগ না থাকার কি উদাহরণ? ধরুন এক ব্যক্তি কথার কথা 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, জেল থেকে বেরিয়ে আসতেও পারে না, আলেমের কথাও শুনতে পারে না। বুঝে থাকলে বলুন, এই লোকে আলিমের কথা শোনার সুযোগ রইল, সুযোগ রইল না। তার জন্য রাসূল বলেন, আও মুহিব্বান, তুমি আলেমের প্রতি অন্তরে মহব্বত রাখো, আলেমের প্রতি অন্তরে মহব্বত রাখো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। এই যে সর্বশেষে আপনাদের সামনে আমি যে হাদিসের অনুবাদটা বলেছি, মনে রাখবেন খুব সহজ সরল মাত্র 4টা কথা। রাসূল বলেন, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে। 5 নম্বর কোনো পথ নাই, 1 নম্বর পথ নিজে আলেম হও, সুযোগ না থাকলে 2 নম্বর পথ আলেমের ছাত্র হও, সেই সুযোগও যাদের নাই তাদের জন্য 3 নম্বর পথ আলেমের কথা মতো চলো, আলেমের কথা শোনার সুযোগও যাদের নাই তাদের জন্য সর্বশেষ পথ, আলেমকে অন্তর দিয়া ঘৃণা করো না মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বশেষ পথ। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, ঘটনা যদি এমন হয় যে তুমি আলেমের প্রতি অন্তরে মহব্বত রাখলে না, তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আমি হয়তো কি জীবনভর কৃষিকাজ করি, গৃহস্থী করিয়া জীবন কাটাই, কেউ ব্যবসা করিয়া জীবন কাটাই, কেউ চাকরি করিয়া জীবন কাটাই, কেউ স্কুল কলেজ ভার্সিটিতে পইরা পড়াইয়া জীবন কাটাই, আমাদের সকলের জন্যই জাহান্নাম থেকে বাঁচার পথ আছে নিনা নাই? 1 নম্বর পথ নিজে আলেম হও, না পারলে 2 নম্বর পথ আলিমের ছাত্র হও, তাও না পারলে 3 নম্বর পথ আলিমের কথা মতো জীবন যাপন করো, এই সুযোগ না থাকলে শেষ পথ আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করতে না পারো, যদি তোমার অন্তরে যদি আলেমের মহব্বত যদি তোমার অন্তরে স্থান না পায়, তাহলে রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। আপনারা যদি আর 2-3 মিনিট ধৈর্যের সাথে বসেন, মহব্বতের সুফলটা শেষ বিচারের দিন কিভাবে পাওয়া যাবে ওই হাদিসটা আপনাদেরকে শোনাই দিতে চাই। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, আল্লাহ আলেমগণকে বলবেন, তোমরা জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, আল্লাহ বলবেন, হে আলেমরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। কাদেরকে বলবেন? আলেমদেরকে। প্রশ্ন জাগে যে আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমরা নামাজ রোজা না করলেই কি? আলেমরা সুদ খাইলে অসুবিধা কি? গুস খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে অসুবিধা কি? প্রশ্নের জবাব লেখা আছে তফসিরে বিস্তারিত, আমি সংক্ষেপে বলছি। আলেম 2 প্রকার, এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। বুঝে থাকলে বলুন, আলেম কত প্রকার? সমাজের দৃষ্টিতে আলেম, আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজ আলেম কারে কয়? কোরআন হাদিসের এলেম যিনি শিখে সমাজে তারই আলেম কয়, কোরআন হাদিসের এলেম যিনি শিখে সমাজে তারই আলেম কয়। কিন্তু আল্লাহ কোরআন হাদিসের এলেম শিখলেই আলেম কয় না, কোরআন হাদিসের এলেম শিকার করে এলেম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদের তাদেরকে আলেম বেশ কম আছেনি। সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম, এলেম শিখে কিন্তু এলেম মতো জীবন যাপন করে না, আল্লাহ তাকে আলেম বলে না, এলেম শিকার করে যারা এলেম মতো জীবন যাপন করে আল্লাহ তাদেরকেই আলেম বলে। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদেরকে আল্লাহ হাশরের মাঠে বলবেন, তোমরা জান্নাতে চলে যাও। কাজে আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও কি বেনামাজি হতে পারে? আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে সুৎকুর গুসকুর হতে পারে? কখনো নয়। সুতরাং এই সমস্ত আলেমদেরকে আল্লাহ যখন হাশরের মাঠে বলবেন,
তোমরা জান্নাতে চলে যাও, আলেমরা আল্লাহর হুকুমে জান্নাতে যা যাইতে থাকবেন, এমত অবস্থায় তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে, এরা আলেমও না আবার গুনাহগার, আলেমও না গুনাহগার, এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে ডাকবে, দেখে বলবে হুজুর আমার একটা অনুরোধ শুনে যাও, কি অনুরোধ, দুনিয়াতে আপনাকে আমি মহব্বত করতাম বলে একদিন এক গ্লাস পানি পান করেছিল, বলুন একজন সাধারণ মানুষ একজন আলেমরে দুশ্মনী করে এক গ্লাস পানি পান করায় না মহব্বত করিয়া, আর একজন গুনাহগার মুসলমান ডাক্কে কইব আপনারে আমি এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম, দুশ্মনী করে দিছিল না মহব্বত করিয়া, তাইলে এক গ্লাস পানি পান করাইলো এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিল, কিসের আলামত, মহব্বতের আলামত, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে আদেশ দিয়া দিছে জাহান্নামে যাও, আল্লাহর রাসূল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়ার পথে গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া দাঁড়াইয়া যাইবেন, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাইবেন, ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করিয়া দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা, আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া বলবেন আল্লাহকে, বলবেন হে আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে বললেই আমাকে এক গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই কইছে আমাকে মহব্বত করতে বললেই আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল, আল্লাহ বলবেন হে আলেমরা শোনো এদের গুনার কারণে আমি বলেছিলাম হুকুম দিয়েছিলাম জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে এরা তোমরার মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে এদেরকে মাফ করে দিলাম, আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর রাস্তায় জাহান্নাম থেকে বাঁচলো, চার নম্বর রাস্তাটা মনে থাকবে সারা জীবন, জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর রাস্তা আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, কারণ আলেমের চেয়ে বড় জনদরদি তোমাদের এই জগতে আর নাই, নবীগণ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন, এরপর থেকে কিয়ামত পর্যন্ত আলেম ছাড়া আর কেউ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে না, এই কারণে আলেমকে মহব্বত করাটা জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর পথ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসূলের শিক্ষা দেওয়া জাহান্নাম থেকে বাঁচার পথগুলি অবলম্বন করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।